হৃদয় ও রিয়ামণি। বিয়ে হয়েছে শনিবার। নবদম্পতির বৌভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফিরছিলেন বাসায়, কিন্তু একসাথে কাটানো আনন্দময় সময় হঠাৎই রূপ নিল স্বজন হারানোর বিষাদে। সোমবার 15 আগস্ট বিকেলে রাজধানীর উত্তরায় বিআরটি উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পরে প্রাইভেট কারে থাকা 5 জন যাত্রী নিহত হয়েছেন আর আহত হয়েছেন 2 জন। আহত হৃদয় ও রিয়ামণি হচ্ছে নবদম্পতি। তারা বসেছিলেন প্রাইভেট কারের পেছনের সিটে। দুর্ঘটনায় নিহতরা হলেন রুবেল, ঝর্ণা, জান্নাত ও জাকারিয়া। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন। জানা গেছে শরীয়তপুর সদরের ঢালিবাজার এলাকার বাসিন্দা ও আহত হৃদয়ের বাবা মোহাম্মদ রুবেল। গাড়িটি চালাচ্ছিলেন তিনি। গত শনিবার হৃদয় রিয়ামণির বিয়ে হয়েছে। সোমবার কাওলায় হৃদয়ের বাড়িতে ছিল বৌভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে নিজেই গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুর বাগানে রিয়াদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। এ সময় দুর্ঘটনা ঘটে। আহত হৃদয় ও রিয়ামণি এখন ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালটিতে গিয়ে দেখা যায় নতুন বিয়ে করা হৃদয় এবং নববধূ রিয়ামণিকে ঘিরে রয়েছেন স্বজনেরা। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডক্টর এন আলম মাসুদ জানান, শুধু হৃদয়ের ডান পায়ে সামান্য আঘাত রয়েছে, এছাড়া 2 জনই অক্ষত বলা যায়। তাদের শারীরিক কোনো সমস্যা নেই, তবে মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে। এদিকে স্বজনদের হারিয়ে ক্ষণে ক্ষণে হাউমাউ করে কেঁদে উঠছেন নবদম্পতি। মারফাশান বিশাল, বাংলা 10।